গাজীপুরের কালিয়াকুড়ে উপজেলার ঢালজোড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোনাবাড়ি রাসেল খেলাঘরকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে বিজয়ী হয়েছে দক্ষিণ পকল্লার স্বপ্ন ছোঁয়া একাদশ। উপজেলার বেনুপুর চেয়ারম্যান বাড়ির আয়োজনে বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকুড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, তানহা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার কামরুল হাসান, ঢালজোড়া 9 নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন সহ আরও অনেকেই।